ভোট পরবর্তী হিংসা মামলা নিয়ে এবার বিশাল বড় পদক্ষেপ হাইকোর্টের। তাহলে কি এবার ফেঁসে যেতে পারেন তৃণমূলের হারমাত বাহিনী গুন্ডারা? যেখানে কিন্তু তৃণমূলের হারমাত বাহিনী গুন্ডাদের বিরুদ্ধে এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্য বিজেপি। এমনকি হাইকোর্ট থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যারা তৃণমূলের ছোট থেকে বড় নেতারা ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত রয়েছেন তাদেরকে অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করা হোক। এমনকি তাদের বিরুদ্ধে সিবিআই তদন্তেরও নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। আপনাদের কাছে একটা ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। তৃণমূলের ভোট পরবর্তী হিংসা নিয়ে একাধিকবার হাইকোর্টের এই মামলায় জল গড়িয়ে বহুদূর, এবার সব জল ফোনার অবসান ঘটিয়ে এই মামলার বিশাল বড় রায় দিলেন কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যারা একুশে নির্বাচনের পর থেকেই একাধিক ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করা হোক। এমনকি ছোট থেকে বড় নেতাদের এই মামলায় অভিযুক্ত থাকায় তাদেরকে গ্রেপ্তার করাও হোক। তো বন্ধুরা, আপনারা কি চান এই দুর্নীতিবাজদের কি গ্রেপ্তার করা উচিত কিনা?